আজকের থেকে প্রায় 20-25 দিন আগে যখন ঠান্ডাটা একদম কম ছিল, তখন হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে দুপুরবেলা কোথাও ঘুরতে যাই। তো কোথায় যাব, কারণ শীতের দিন তো তাড়াতাড়ি বিকেল হয়ে যায়, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, যা ভাল লাগে কিন্তু দুপুরবেলা ঘুরতেই ভালো লাগে একটু রৌদ্রের মধ্যে। সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা বেশি একটা মজা লাগে না ঠান্ডার মধ্যে ঘুরতে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা কোথাও ঘুরতে চলে যাই। তো কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় করতে করতে আমরা চলে গেলাম সোজা মেখলিপাড়া চা বাগান। দেখুন কি সুন্দর পরিবেশ, যেদিকে দেখবেন শুধু চা গাছ আর চা গাছ, আর এত সুন্দর করে বাগানটা যে সেখান থেকে মানে চোখ সরানো দায়। তো সোজা হঠাৎ করে, হঠাৎ প্ল্যানগুলি কিন্তু খুব মজার হয়, হঠাৎ করে প্ল্যান করে চলে গেলাম আমরা মেখলিপাড়া চা বাগান। আর মেখলিপাড়া চা বাগানটা কোথায় বা যারা যারা জাননি আমি সবটাই বলে দেবো, পুরোটা ভিডিও দেখতে থাকুন। তো দেখুন কি সুন্দর পরিবেশ, বাঁদিকে ডান দিকে আপনারা যেখানে দেখবেন শুধু চা বাগান আর চা বাগান। তো এতটা সুন্দর পরিবেশের মধ্যে বসে একটু পিকনিক করতে কিন্তু খুব মজা লাগে, তাই তো? তবে আমাদের খুব একটা বড় সড়ো প্ল্যান ছিল না যে হ্যাঁ আমরা অনেক রান্না করব বা অনেক বড় টিম দিয়েছি, এসব কিছু না। আমরা জাস্ট বসে একটু গল্প করব এত সুন্দর একটা পরিবেশের মাঝখানে, সেটাই আমাদের প্ল্যান ছিল। কিন্তু গিয়েই দেখি যে দাদারা রান্নার ব্যবস্থা করেছে, মানে অল্প করে একটু চিকেন রান্না করে নিচ্ছে, আবার একটু ভাতও নামিয়ে নিয়েছে। তো খুব ভালো লেগেছে দেখে যে ছোটো মোটো একটা আয়োজনের ব্যবস্থা এখানে হয়েছে। তো আমার কাছেও মানে জায়গাটা এত ভালো লেগেছে, আর গ্রিন তো মানে যেদিকে দেখছি সবটাই শুধু সবুজ আর সবুজ, এত ভালো লাগে সবটা যখন সবুজ থাকে, আই ক্যাচিং ভীষণ সবুজ জিনিসটা। আমার ইচ্ছা ছিল অনেক রিল টিল বানাই, বাট আমরা একটা রিলও ওই দিন বানাইনি, জানি না কেন বানালাম না। তো যাক, দোকান থেকে আমরা রুটি, তারপরে ফল টল কিনে এনেছি, একটু গুদক কিনে এনেছি, তারপরে একটু ঘিলা মাথা বোধ হয় এটা এখানে কিনে আনা হয়েছিল। আর বাচ্চারা কিন্তু খুব এনজয় করছিল, আমার জাল আর ওই যার একটা ফ্রেন্ড, ওরা বসে বসে ফল কাটছিল। আর একটা কুকুর ছিল ওইখানে, কুকুরটা খুব সম্ভবত নতুন মা হয়েছিল, তো ওর খুব খিদে পেয়েছিল, শরীরটা দেখেই বোঝা যাচ্ছিলো যে এত মানে রুগ্ন শুগ্ন হয়ে আছে যে হয়তো বা অনেকটা খিদা পেয়েছে। তো আমরা মানে ওই দিদিটা কী করলো, রুটির সাথে চিকেন মেখে কুকুরটাকে দিয়ে দিয়েছে। আর আমাদের বেবিগুলি দেখুন কি খুশি, মানে ওপেন ফিল্ড পেয়ে মানে এত ডান্স টান্স, মানে আনন্দে ওদের অন্য লেভেলে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ওরা দুই ভাই মিলে দেখলো যে না ওদের তো মশা টশা কামড় দেবে, প্লাস ঠান্ডাও লেগে যাবে, তো কী করবে, ওদেরকে ঢুকিয়ে দিল একদম ঘরের ভিতর একদম। তো এই ঘরটা টেন্টটা সবসময় আমার দেওরের গাড়িতে থাকে, যাতে যে কোনোখানে গেলে খুব মানে ইজিলি বাচ্চাদেরকে রাখা যায়। তো ওদেরকে সুন্দর করে একদম টুপি টুপি পরিয়ে দিয়েছে, একদম একদম শীতে যেত না মানে কাবু হয়, তো একদম তারপরে ওদেরকে ঘরে ঢুকানোর ব্যবস্থা হয়ে গেছে। তো কিছুক্ষণ পর বসে দেখলাম যে না, কুকুরটা সেই রুটিগুলিতে আর মাংসতে পেট ভরেনি। তো তারপরে মাংস আর ভাত মেখে দেওয়া হয়েছে, আর আমার দেওর গিয়ে খাবারটা দিয়ে এসেছে কুকুরটাকে। তো আপনাদের কাছেও আমার একান্ত অনুরোধ, এরকম যদি কখনও কুকুর দেখতে পান রাস্তাতে অবশ্যই দেবেন। আর কুকুরটা গিয়ে বলুন তো মাংস খুব ভালোবাসে, একটা টুকরা মাংস দিলেও ওই ঝোলটা দিয়ে যাই মেখে দেবেন, ওরা খেয়ে নেবে, তো একটু ওই দিকটা লক্ষ্য রাখবেন। তারপরে এই দুজন মানুষ আরও যুক্ত হলো আমাদের টিমে, মানে ওরা প্লাস ওদের হাজব্যান্ড আমাদের টিমে আসলো। আর কি সেই ছোট্ট মোটো একটা পিকনিক হয়ে গেল, আর কি লাইট দিয়ে আমরা হালকা ফুলকা একটা ডিজের মতো করছিলাম, কিছু না জাস্ট এমনিতেই, আর একটু আগুন টাগুনও জ্বালানো হলো লাস্টের দিকে, আর কিচ্ছু না, ছোট্ট একটা পিকনিক ছিল। আপনারাও যান মেখলিপাড়া চা বাগান গিয়ে দেখুন কেমন মানে ভিউটা। আর এটা অবস্থিত হলো খয়েরপুর 14 দেবতার বাড়ির ওই দিকে। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলবেন না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন।